কি সব ঠিক? তো থাকতেই হবে, যেহেতু তোমরা এসো ফ্যামিলি মেম্বার। তো চলে আসলাম আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকে ভাবলাম যে তোমাদের ব্লগটা দেবো না, ঘরের ভিতরে বসে বসে ল্যাপ কাটছিলাম, তারপর ভাবলাম না, দুই দিন অন্তর অন্তর একটা করে ব্লগ দিচ্ছি, আমার ফ্যামিলি মেম্বার তারা তো বসে থাকবে যে ব্লগ কখন আসবে, ব্লগ কখন আসবে। কিন্তু তার জন্য ভাবলাম যে এবার ডেইলি ব্লগ আপলোড করবো, মানে কষ্ট হলেও তোমাদের জন্য, কষ্ট তো করছি কাদের জন্য, তোমাদের জন্যই তো কষ্ট করছি। তা এবার ভাবলাম ডেইলি ব্লগ আপলোড করি, তাতে আমার চ্যানেলটা হয়তো গ্রো হবে আর তোমাদেরও আমি এন্টারটেনমেন্ট দিতে পারবো। তা আজকে বা এখন বাইরে আসলাম, বাইরে এসে ভাবছি যে ব্লগ আপলোড করব। তো দেখি কোনো, খুঁজে দেখলাম, ভেবে দেখলাম যে কোনো কন্টেন্টও নেই, কী ব্লগ আপলোড করি। তো ব্যাপারটা হলো যে যদিও কোনো কন্টেন্ট নেই, তাও ভাবলাম যে ব্লগ একটা আপলোড করি, ঘরে বসে ল্যাপ খাচ্ছি, তাতে একটা ভালো ব্লগ আপলোড করি। তো ভাবলাম যে সবাই তো ফ্যামিলি ব্লগ দেখায়, ফ্যামিলি বা হোম ট্যুর দেখায়, আমি আজকে কোথায় থাকি বা কোথায় থাকি না দেখালেও, কোথায় থাকি তোমাদের পরে বলবো, কিন্তু কোথায় থাকি না দেখালেও বাড়ির চারপাশ বা আমি কী করি সারাদিন, এটা তোমাদের দেখানোর চেষ্টা করি। মানে এখন যদিও বিকেল হয়ে গেছে, তাও তোমাদের যতটুকু পারি ততটুকু তুলে ধরার চেষ্টা করি বিকেলবেলা। তো যাই হোক, বেশি কথা বলছি না, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো ব্যাপারটা হলো এখন যদিও ভালো ব্লগ তোমাদেরকে দিতে পারছি না, পরবর্তীতে নেক্সট আরও ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করো। সামনেই দুর্গাপুজো, ওয়েট করো, আরও ভালো ব্লগ আসছে, স্পেশাল ব্লগ আসছে তোমাদের জন্য। তার জন্য কী করতে হবে? তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তাই ডু সাবস্ক্রাইব গাইস, সাপোর্ট করো ভাইকে, সাপোর্ট করো, আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করো। তো ব্যাপারটা হলো আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের বাড়ির একদম উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছি, মানে চারিদিকটা মানে একদম উঠোনের মাঝখানে দাঁড়িয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই সাইডে একটা ঘর, এই সাইডেও আছে, এই সাইডেও ঘর, এই পাশে, এই সাইডটা, এই যে আমি উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছি। এখানে আগে না আমরা জানো ক্রিকেট খেলতাম, মানে সে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, মানে ক্রিকেট খেলতাম, ওই জায়গায় আমরা স্টাম্প করতাম এই পাশে, আর এই সাইডটা এখানে মানে যেখানে ব্যাটসম্যানরা যারা দাঁড়ায়, মানে এখানে তিনটে স্টাম্প করতাম। তারপরে অনেক ভালো ক্রিকেট খেলা যেত। এইসব যে দেখছো যে এইসব ইট রয়েছে, এইসব তখন কিছু ছিল না। এই পাশে যে মানে যে বাগান, এই বাগানটাও তখন ছিল না। তারপর এই যে এই পাশে যে কাঠ টাট রয়েছে, ইট সব কিছু ছিল না, অনেকটা ফাঁকা জায়গা ছিল তখন। আমরা এখানে সবাই তখন মানে ক্রিকেট খেলতাম, মানে তো এখন তো মানে সময়ের সাথে বদলাতে মানে দিনটা অনেক পাল্টে যাচ্ছে, আর এখন সব কেউ ক্রিকেট খেলে না, ক্রিকেট বা ফুটবলও খেলতাম। আর এই যে ব্যাডমিন্টন খেলা হলে আমরা এই সাইডটাই খেলতাম, এই যে এই সাইডটা, এখানে পুরো ফাঁকা জায়গা একদম, এখানে ব্যাডমিন্টন খেলতাম। তো এখন সব ফ্রি ফায়ার, মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে, ফ্রি ফায়ার খেলে সারাদিন, তারপরে পাবজি, ফ্রি ফায়ার, এইসব গেমে আসক্ত হয়ে যাওয়ার ফলে এখন আর কেউ তেমন কিছু খেলে না। তো তেমন কিছু না খেলার ফলে আর আমিও খেলি না, মানে আমিও বলতে পারো যে দুই তিন বছর আমিও ফ্রি ফায়ার, দু বছর আমি ফ্রি ফায়ার খেলেছি। বলো কি, তুমি সত্যি বলছো? তার জন্য আমি খেলি না এখন আর, মানে কারণ আমি খেলি না বলতে এখন আর কেউই খেলে না সে ধরনের আর, খেলাটার মানে মানে নেশাটাই ইয়ে হয়ে গেছে, মানে সব এখন মোবাইলের উপরে নির্ভর করছে। তো গাইস তোমরা কমেন্ট করো যে মোবাইল আসাই, মোবাইলে এত আসক্ত হয়, আমাদের কি লাভ হয়েছে না লস হচ্ছে, যে মোবাইলে এত আসক্ত হয়ে যাচ্ছে যে আমাদের উপর থেকে মানে কি মানে একটা আস্তে আস্তে একঘেয়েমি মধ্যে চলে আসছে আমাদের উপর। তো তোমরা কমেন্ট করে জানাও যে এটা আমাদের কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, তোমরা কমেন্ট করে জানাও। তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করলাম। যদি তোমাদের ব্লগটা 1% ভালো লেগে থাকে, তবে প্লিজ সাবস্ক্রাইব গাইস, প্লিজ সাবস্ক্রাইব। তোমাদের একটু সাপোর্ট এই ভাইকে ভিডিও বানানোর জন্য অনেক 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 মোটিভেট করে। তো প্লিজ ডু সাবস্ক্রাইব। তো আজকের এই ছোট্ট ভিডিওতে তোমরা হয়তো ভাববে যে বেশি জ্ঞান দিয়ে ফেলেছি, জানি না ভিডিওটা কেমন হয়েছে। যদি ভিডিওটা তোমাদের 1% ভালো লেগে থাকে, তবে প্লিজ সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। প্রমিস করছি যে পরের যে ব্লগটা আসবে সেটা ভালো করে দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণে টেক কেয়ার, লাভ ইউ অ্যান্ড গুড বাই।